হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি কলমি শাকের চচ্চড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমি আমার মতন করে দেখাচ্ছি, আমি যেইভাবে করি। কলমি শাক এই সময় তো বেশ ভালো পাওয়া যায় আর কলমি শাক সস্তায় ভীষণ পুষ্টিকর একটা খাবার। তাহলে এবার ভিডিওতে চলে যাচ্ছি। আমি রান্নাটার জন্য এই সরু সরু কলমি শাক নিয়েছি, সরু পাতার যে কলমি শাক হয় এইগুলো বেশ ভালো হয়, নরম হয়। এই ডাঁটাগুলোও বেশ ফেলা হয় না, ডাঁটাগুলো এত নরম হয়। এগুলো আমি কুচিয়ে ব্যবহার করব। তো সবার প্রথমে আমি শাকটাকে ভালো করে জলে ভিজিয়ে রাখব, প্রায় 6-7 মিনিটের মতন বেশ এক বালতি জলে শাকটাকে ভিজিয়ে রাখব। তারপর শাকটা কেটে, এই যে আমার শাক কাটা হয়ে গেছে, আরও কিছুক্ষণ জলে রেখে দিয়েছি আমি। আর এর সাথে আমি আজকে এই চচ্চড়ির জন্য আমি নিয়েছি কুমড়ো আর বেগুন, এর সাথে কচু আর আলুও চাইলে দেওয়া যেতে পারে। আমি আজকে কচু আর আলু এর মধ্যে দিচ্ছি না, আরও অন্য ভেজিটেবলস মূলো টুলো দেওয়া যেতে পারে। আমি আজকে শুধু কুমড়ো আর বেগুন দিয়েই করে দেখাচ্ছি। তো আমি এখানে কড়াইটা গরম করে নিয়েছি আর তার মধ্যে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতন সর্ষের তেল দিলাম। এবার সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে প্রথমে আমরা বড়ি ভেজে নেব। এটা বিউলির ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি, চাইলে মুগ ডাল বা মুসুরির ডালের বড়িও ইউজ করা যেতে পারে। বড়িটাকে হালকা লালচে করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমরা ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, প্রায় 1/2 টিস্পুনের মতন 5 ফোড়ন দিলাম। আর আমি দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো অল্প চিড়ে দিয়ে রেখেছি, বেশি ঝাল হলে দুটোতেই যথেষ্ট। এর সাথে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে, যারা বেশি ঝাল পছন্দ করে। আমি দিচ্ছি না শুকনো লঙ্কা। এবার একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে আমরা কুমড়ো আর বেগুনটা যেটা কেটে রেখেছি বা যা যা আপনারা সবজি ব্যবহার করবেন সেই সবজিগুলো দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন আর একটু হলুদ দেব, হলুদটা অল্প করে দিতে হবে। এই সময় নুনটা আর হলুদটা দিয়ে দিলে সবজিগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে আসে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি দেব জিরে গুঁড়ো, চাইলে জিরে বাটাও দেওয়া যেতে পারে। জিরে গুঁড়োটা 1 টিস্পুনের মতন দিলাম। এবার জিরে গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নেব আর এটা কিছুক্ষণ আমরা ঢেকে রান্না করব। তাহলে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। যেহেতু কলমি শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই সবজিগুলোকে আগে একটু সেদ্ধর মতন করে নিতে হবে। এইভাবে ঢেকে ঢেকে ভাজতে থাকলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিলাম একটু নারকল কুচি। এই রান্নাটার মধ্যে নারকল কোরানো নারকলও দেওয়া যেতে পারে, যেহেতু নারকলগুলো খুব কচি ছিল তাই আমি এইভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর যারা বাদাম পছন্দ করেন তারা একটু বাদাম ভাজাও দিতে পারেন, বেশ ভালোই লাগবে খেতে। এবার সব একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শাকগুলো জলের থেকে তুলে দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমরা এটা ঢেকে রান্না করব। এটা প্রায় 3-4 মিনিটের মতন ঢেকে রান্না হবে আর ফ্লেমটা একদমই মিডিয়াম থাকবে, মিডিয়াম টু সিম করে রাখবেন, একদম লো ফ্লেম রাখবেন। শাকটা অনেকটাই কমে এসছে, এখন আমরা দেখছি সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে এই শাকের সাথে মিশিয়ে দিতে হবে, তাহলে বেশ মাখা মাখা ব্যাপারটা হয়ে যাবে। শাকের সাথে সব সবজিগুলো ভালোভাবে মিশে যাবে, দেখতেও ভালো লাগবে। তো আমি এখানে কুমড়োটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যেহেতু বেগুনটা অলরেডি মিশেই গেছে শাকের সাথে। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন না তারা লঙ্কাগুলো একটু চেক করে নেবেন, লঙ্কাগুলো পারলে একটু সরিয়ে দেবেন। এখন আমরা এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো একটুখানি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এবার এই শাকের সাথে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা একটু চিনি অ্যাড করব, যেহেতু একটা চচ্চড়ি একটু ঝাল নুন মিষ্টি সবের ব্যালেন্সটা ঠিক থাকলে বেশ রান্নাটা খুব ভালো হয় খেতে।
তাই একটু চিনি দিলাম, যারা পছন্দ করে না তারা দেবেন না। আর এক মিনিটের মতন এটা গ্যাসটা ফ্লেমটা বন্ধ করে একটু ঢেকে রেখে দেবো। ব্যাস রান্নাটা রেডি। এটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তাহলে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।